হ্যালো বন্ধুরা, আমি সোনালি, তোমরা দেখছো গার্ডেন প্যারাডাইস। আজকে দেখে বুঝতেই পারছো আমি কোন গাছ সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা কামিনী গাছ। দেখো এই কামিনী গাছটায় আমার কত ফুল ফুটেছে, সারাটা গাছে দেখতে পাচ্ছো ফুলে ভরা। আগে দেখিয়ে দিই ভালো করে তোমাদের গাছটাকে, প্রচুর কুড়ি ধরেছে আর দেখো ফুলে ফুলে গাছটা ভরে গেছে। এই গাছে প্রায় অনেক সময় ফুল ফোটে, ফুলগুলোর গন্ধ এত সুন্দর, ছাদে এলে কিন্তু ছাদ ভরে যায় গন্ধে। দেখতে পাচ্ছ কি পরিমাণে ফুল এসছে, গাছটা আমার অনেক বড় হয়েছে, বেশ চারিদিক দিয়ে সুন্দর ডালপালা ছাড়িয়ে গাছটা খুব সুন্দর তৈরি হয়েছে। এই গাছটা মাটিতেও হয়, মাটিতে করলে কিন্তু এই গাছটা বিশাল বড় হয়ে যাবে, আর টবে করলে এটাকে তোমরা কাটাই ছাটাই করে একটা সুন্দর শেপে রাখতে পারবে। দেখতে পাচ্ছ এই গাছ কিন্তু দুই রকমের হয়, একটা খুব ছোট প্রজাতির যেটা সাধারণত বনসাই আকারে রাখা হয়, যেটাকে টেবিল কামিনী বলা হয়, সেটাতে ফুল হয় না, সেটা দেখতেও খুব সুন্দর হয় গাছটা। আর এই গাছটায় ফুল হয় বছরে প্রায় সময়, এই গাছটা ফুল থাকে। এই গাছ করতে গেলে তোমাদের কীরকম মাটি লাগবে সেটা সম্বন্ধে আগে বলি। এই গাছ করতে গেলে তোমরা দোআঁশ মাটি তৈরি করবে। সেই দোআঁশ মাটি তৈরি করতে গেলে কী করবে, তোমরা এক ভাগ মাটি নেবে, এক ভাগ নেবে বালি, আর এক ভাগ যে কোনো কম্পোস্ট নেবে, সেটা তোমরা গোবর সারও নিতে পারো, ভার্মি কম্পোস্টও নিতে পারো, আবার পাতা পচা সারও নিতে পারো। এই গাছে কিন্তু তোমরা জল কম দেবে, এই গাছ জল পছন্দ করে কিন্তু অতিরিক্ত পছন্দ করে না, অতিরিক্ত দিলে এই গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে। আবার যখন দেখবে গাছের গোড়া শুকিয়ে গেছে, মাটিটা দেখবে আমার দেখো মাটিটা ভেজা ভেজা আছে, এই গাছের গোড়া মাটি যখন দেখবে তোমরা শুকিয়ে গেছে তখন আবার জল দেবে, না হলে কিন্তু ফুলগুলো সব ঝরে যাবে। যদি জল গাছের গোড়া যদি ভিজে না থাকে ফুলগুলো সব ঝরে যাবে। এই গাছে সারা বছরই তোমরা ফুল দেখতে পাবে। ফুল হয়ে গেলে তোমরা কি করবে, এই গাছের এই যে এইখান থেকে দেখতে পাচ্ছ ফুল হয়ে আছে, ফুল হয়ে গেলে এইখান থেকে তোমরা কাটিং করে দেবে। তাহলে কি হবে, এখান থেকে কাটিং করে দিলে তোমাদের এখান থেকে আবার নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে, এবার সেখান থেকে আবার কুড়িয়ে আসবে। যখনই দেখবে ফুল হয়ে গেছে তোমরা এটা সারা বছরই ছোটো ছোটো করে কাটা ছাটাই করতে পারো, এবং তাহলে সারা বছরই নতুন নতুন পাতায় দেখবে খেতে থাকবে আর ফুলও আসবে। এবার আসি এই গাছে সার প্রসঙ্গে, কি সার তোমরা দেবে। এই গাছে যেহেতু পাতা সবুজ থাকে এর নাইট্রোজেনের প্রয়োজন হয় খুব বেশি, তাই তোমরা খোল ভিজিয়ে সেই খোল জল এই গাছের গোড়ায় দিতে পারো মরদিন অন্তর। আর কি দেবে, আর দেবে হচ্ছে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো ও শিম কুচি আর সর্ষের খোল, এগুলো সমস্ত এক চামচ করে তোমরা নেবে। নিয়ে গাছের গোড়ায় ভালো করে এটা মিশিয়ে গাছের গোড়ার চারিদিকে এক থেকে দুই চামচ চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই তোমরা কীভাবে দেবে। এরকম একটা পাত্র নিলে, এরকম এক চামচ ভার্মি কম্পোস্ট দেবে,
এক চামচ হাড় গুঁড়ো, এক চামচ শিং কুচি দেবে। আমার কাছে এখন সর্ষের খোলটা নেই, আমি এই তিনটেই দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে তোমরা মিশিয়ে নেবে। ভালো করে মিশিয়ে নিলে নেওয়ার পর এর থেকেই এক থেকে দুই চামচ তোমরা টবের গোড়ার চারপাশে এইভাবে দিয়ে দেবে। তার আগে কিন্তু গাছের গোড়া অবশ্যই খুঁড়ে নেবে, আমার খোঁড়া রয়েছে তাই আর দেখালাম না। নিয়ে এবার যেটা দিয়ে ধরো খুঁড়ে নিচ্ছ সেটা দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে দেবে। টপটা বড় তাই আমার আর একটু রাখবে। মিশিয়ে দিলে দিয়ে এবার তোমরা জল দিয়ে দেবে। জল দিয়ে দিলে এইভাবে তোমরা এই কামিনী গাছের যত্ন করতে থাকো। যদি তোমরা এইভাবে যত্ন করো দেখবে তোমাদের গাছ খুব সুন্দর থাকবে, সবুজ থাকবে আর কামিনী গাছের ফুলে ফুলে ভরে থাকবে। আর যখনই দেখবে এই গাছের পাতা কিন্তু খুব বৃষ্টির কারণে অনেক সময় হলুদ হয়ে যায়, জল বেশির কারণে হলুদ হয়ে যায়। আমার গাছের পাতা দেখতে পাচ্ছি একটু একটু হলুদ হয়েছে, কারণ এই কদিন পূজার সময় খুবই বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল বেশি পাওয়াতে হলুদ হয়ে এসেছিলো। তবে এই হলুদ আবার ঠিক হয়ে যাবে। এই পাতা এর মধ্যে কি দিতে হবে, তোমরা অ্যাপসম সল্ট সবাই জানো, ম্যাগনেসিয়াম সালফেট, সেই অ্যাপসম সল্ট অল্প পরিমাণে নিয়ে গাছের গোড়ায় এরম করেও দিতে পারো বা গাছেতে স্প্রে করে দিতে পারো। এক চামচ এক লিটার জলে গুলে তোমরা সেটা গাছের পাতাতে স্প্রে করেও দিতে পারো। এইভাবে করলে তোমার গাছও দেখবে আস্তে আস্তে খুব সুন্দর হয়ে গেছে আর সেই গাছ তোমাকে বছরে প্রায় সময় ফুল দেবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আজকে এই গাছের সম্বন্ধে তোমাদের বিস্তারিতভাবে জানলাম। নেক্সট ভিডিওতে আমি আবার অন্য গাছ সম্বন্ধে তোমাদের কাছে তুলে ধরব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের যদি আরও কিছু জানতে চাওয়ার থাকে আমাকে অবশ্যই জানিও।